নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সোমবার 14 মার্চ 2022 দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে 5 রাশি আগামীকাল লটারি প্রাপ্তি হতে চলেছে 100%, আমি এ বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে আমি জানাই, দেখুন প্রচুর কমেন্টস আসছে যে স্যার লটারি একটুর জন্য আমার মিস খেয়ে যাচ্ছে। আমি একটা কথা বারবার বলছি যে আপনারা যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, 1-2 নম্বরের জন্য আপনারা রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ পরিধান করলে কি রাহু কিন্তু স্ট্রং হবে। রাহু কবচ পরিধান করলে আপনার ক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। লটারি লাগবে এই কথা আমি বলছি না, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। দেখুন আগামীকাল যে 5 রাশির লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই রাশিগুলো নাম আমি একে একে আপনাদেরকে আলোচনা করতে চলেছি। বিশেষভাবে ইম্পর্টেন্ট এই ভিডিও, অনেক তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দিব, সম্পূর্ণরূপে ভিডিওটি শোনার চেষ্টা করবেন। দেখুন আমি বারবার বলি, লটারির ক্ষেত্রে 4টি গ্রহকে আমি বারবার ইম্পর্টেন্ট কিন্তু বলি। আপনার জন্মছকে এই 4টি প্ল্যানেট কেমন আছে, রাহু, বুধ, শনি, শুক্র, এই 4টি প্ল্যানেট কেমন আছে এবং তার মহাদশা, অন্তর্দশা কিংবা প্রত্যন্তদশা চলছে কিনা। আপনার জন্মছকে, যাদের ক্ষেত্রে জন্মছক নাই তাদের ক্ষেত্রে হাতে কেমন আছে, হাতে যদি আপনার হস্তরেখাতেও কিন্তু বলে দেওয়া যায় আপনার লটারি যোগ আছে কি না, যদি এখানেও যদি স্ট্রং থাকে আপনি কিন্তু আগামীকাল লটারি কিন্তু পাবেন। যে 5 রাশির কথা বলছি সে 5 রাশি নিশ্চিতরূপে পাবে। কত অ্যামাউন্টের লটারি পাবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর, আপনার নবম ভাব, আপনার পঞ্চম ভাব, আপনার দ্বিতীয় ভাব, আপনার একাদশ ভাব। 500 টাকা হলেও পাবেন, পাঁচ হাজার টাকা হলেও পাবেন, 50 লক্ষ হলেও পাবেন, 1 কোটি হলেও পাবেন, প্রাইজ কিন্তু পাবেন, ছোট বড় মাঝারি যে কোনো প্রাইজ কিন্তু পাবেন। দেখুন আগামীকাল যে দিনটি আছে সোমবার, প্রত্যেকে ওম নমঃ শিবায় আপনারা কমেন্ট করুন। যোগ আছে শোভন যোগ এবং আপনার একাদশী এবং দ্বাদশী তিথি থাকছে এবং অশ্লেষা এবং পুষ্যা নক্ষত্র কিন্তু দিনটিকে রিপ্রেজেন্ট করছে। শুভ সময় আপনাদের 12:02 থেকে আপনার 12:50 পর্যন্ত, 12:02 থেকে 12:50। আর আপনার দিনে রাহুকাল যেটা আছে 7:30 থেকে 9 পর্যন্ত। আরেকটি শুভ সময় 3:11 থেকে 4:55, 3:11 থেকে 4:55 পর্যন্ত এই সময়টি কিন্তু শুভ। এবার আমি জানাবো রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার, যে টার্গেট নাম্বারটি আপনার ক্ষেত্রে লাকি হতে পারে। এটা যদিও বা ইন জেনারেল, যদি আপনার কালকে ভাগ্যে লটারির যোগ থাকে আপনি এই টার্গেট নাম্বারটি কেটে দেখুন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভফল নির্দেশ করছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শুভ সময়টা 9:30 থেকে 12:36 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 6। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা 10:02 থেকে আপনার 1:32 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 2 এবং 8। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে 5 এবং 9, আপনাদের যে শুভ সময়টা 12:36 থেকে দুপুর 12:36 থেকে 2:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করছে, তার আগে আমি বলি 3 নম্বর রাশির জায়গায় বলি, যারা লটারি কাটছেন না তারা একবার হলো লটারি কেটে নিজের ভাগ্যটা একবার যাচিয়ে নিন। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি।
ধনুরাশির ক্ষেত্রে আপনাদের লাকি টার্গেট নাম্বার 4 এবং 6, আপনাদের শুভ সময় দুপুর একটা এক থেকে চারটা চৌত্রিশ আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 9 এবং 4, আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা যেটা বেরিয়েছে সকাল 11টা 48 মিনিট থেকে দুপুর 2টা 57 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটুন বৃশ্চিক রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং যে টার্গেট নাম্বারটি বললাম এবং যে সময়টি বলছি, অর্থাৎ দিনের শুভ সময় বিশেষভাবে কিন্তু আপনার ভাগ্য কিন্তু নির্দেশ কিন্তু করতে চলেছে। আবারও বলছি, যাদের ক্ষেত্রে বারবার কেটে কেটে হতাশ হয়ে যাচ্ছেন, লটারি কাটছেন কিন্তু হচ্ছে না, তাদের ক্ষেত্রে রাহু কবচ পরিধান করুন এবং আপনার নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করুন। দেখুন, ভিডিওটি খুব ছোট্ট পরিসরে তৈরি করা হয়, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের নিজস্ব জন্মছক দেখান। দেখুন, আমি যে 5 রাশির কথা আগামীকাল বললাম কি না, এই 5 রাশি কিন্তু আগামীকাল নিশ্চিত রূপে কিন্তু লটারি পেতে চলেছে। আপনি না পেতে পারেন, কিন্তু আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন বা আপনার খুব চেনা পরিচিতর মধ্যে কেউ লটারি কিন্তু আগামীকাল পাবেই পাবে। এই 5 রাশি আগামীকাল কপাল খুলতে চলেছে স্বয়ং মহাদেবের কৃপায়। এই 5 রাশির হঠাৎ লটারি প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে। দেখুন প্রিয় দর্শক বন্ধু, আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে নবম পঞ্চম ভাব পীড়িত আছে তাদের ক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু ক্ষীণ থাকবে। পঞ্চম ভাব আকস্মিক প্রাপ্তির ভাব এবং নবম ভাব আপনার ভাগ্য ভাব, এই দুইটি ভাব যদি আপনার জন্মছকে স্ট্রং পজিশানে যদি থাকে, আপনি কিন্তু লটারি থেকে বড় ধরনের প্রাইজ আপনি কিন্তু পাবেন নিশ্চিত রূপে। লিখে নিন ডায়েরিতে, নোট করে নিন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।